ব্যবধান মাত্র ২৪ ঘন্টার নিবে গেল চলচ্চিত্র আকাশের দুই উজ্জ্বল নক্ষত্র। ১৭ এপ্রিল চলে যান বাংলা চলচ্চিত্রের সবচেয়ে প্রভাবশালী অভিনেত্রী সারা বেগম কবরী। চলচ্চিত্রের এই মিষ্টি মেয়েকে বিদায় জানানোর বিষাদের সুর না থামতেই চলচ্চিত্র আকাশে নেমে এলো আরেক দুঃসংবাদ। ২৪ ঘন্টার ব্যবধানে প্রাণ হারালেন বাংলা চলচ্চিত্রের সোনালী দিনের সুপারস্টার ওয়াসিম। শনিবার ১৮ এপ্রিল দিনগত রাত ১২:৩০টায় না ফেরার দেশে পাড়ি জমান তিনি। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেত্রী কবরী। গত ৫ এপ্রিল তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর ৮ এপ্রিল তাকে আইসিইউতে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল তাকে। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে ৭০ বছর বয়সে দুনিয়ার লাইট ক্যামেরা থেকে বিদায় নিলেন তিনি। বাংলাদেশের চলচ্চিত্রে কবরী এক বিরল নক্ষত্রের নাম, কিংবদন্তি এই শিল্পী। সুতরাং তিতাস একটি নদীর নাম অথবা সারেংবৌসহ আরও অনেক ছবিতে অভিনয় করেছেন। ইতিহাস সৃষ্টি করা বহু ছবিতে অভিনয় তাকে নিয়ে গেছে এক ভিন্ন উচ্চতায়। পেয়েছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার সহ দেশে বিদেশের অনেক পুরস্কার। জাতীয় চলচ্চিত্রে পেয়েছেন আজীবন সম্মাননা। মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রেখেছেন মাস্টার দা সূর্য সেন, প্রীতিলতা যুদ্ধবীর, চট্টলার কন্যা কবরী। করোনার কাছে কবরী পরাজিত হলেও ওয়াসিম ছিলেন করোনামুক্ত। তবে বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন এই বডি বিল্ডার। বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৭১ বছর বয়সী এই অভিনেতা। ১৯৫০ সালে জন্মগ্রহণ করেন ওয়াসিম। ১৯৭২ সালে ছন্দ হারিয়ে গেল সিনেমায় সহকারী পরিচালক হিসেবে তিনি ক্যারিয়ার শুরু করেন। এই সিনেমায় একটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এরপর রাতের পর দিন সিনেমায় নায়ক হিসেবে প্রথম অভিনয় করেন তিনি। ১৯৭৬ সালে এস এম শফি পরিচালিত বিশ্বব্যাপী মুক্তি পাওয়া দি রেইন সিনেমাটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। ১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত চলচ্চিত্রে শীর্ষ নায়কদের একজন ছিলেন তিনি। ফোক, ফ্যান্টাসি আর অ্যাকশন ছবির অপ্রতিদ্বন্দ্বী অভিনেতা ছিলেন তিনি। অভিনয় জীবনে ১৫২টির মতো ছবিতে অভিনয় করেছেন ওয়াসিম। কবরী ওয়াসিম চলে গেলেও বেঁচে রবেন সরবে নীরবে সিনেমার ইতিহাসে। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।